ঘটনা হলো আমাদের প্রচার গাড়ি ওইদিকে প্রচার করতে গিয়েছিল, তো সুন্দরবন থেকে তো আমরা প্রচার করি না, গাড়ি খালি ছিল, কোনো কিছু সাউন্ড টাউন ছিল না। গাড়িটা আসছিল কিছু দুষ্কৃতিকারী ওই জাঙ্গালিয়ার স্কুলের পেছনে, আমাদের গাড়িটাকে ভেঙ্গে কি করছে দেখেন, এগুলো ভেঙ্গে একদম দুটো মোবাইল নিয়ে গেছে, ওই ড্রাইভারটাকে মেরে কি করছে দেখেন, ওর হাত ফাটিয়ে দিয়েছে। এই অবস্থা দেখুন, এই অবস্থা থাকলে নির্বাচন কমিশন বলেছে যে ত্রিপুরা রাজ্যে 0% ব্যালট নিয়ে নির্বাচন করবে, তাহলে এগুলা কি 0% নির্বাচন ব্যালেন্সের নমুনা? আমি তো দেখতে পাচ্ছি যে এখনই শাসক দলের লোকেরা আমাদেরকে ভয় পেয়ে গেছে বিশাল করে। তো আমরা চাই যে আমরা ভোটাধিকার, আমরা সবাই, আমরা বিশালগড়বাসী সবাই আমরা ভোট দেব, আমাদের ভোট আমরা দেব, আমাদের অধিকার আমরা প্রয়োগ করব। এইসব নির্বাচন এইসব নোংরামি করে আমাদেরকে আটকাতে পারবে না বিশালগড়ে। কোন সময় হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে এই বেশিক্ষণ হয়নি আপনার, আধা ঘন্টা হবে। কারা করেছে এটা? ওইখানে বুথ অফিস ছিল বিজেপির, ওই বুথ অফিসের ছেলেগুলোই করেছে, আমরা তো সবাই নাম জানি না। এই দেখুন আমাদের গাড়ি ওইদিকের, আমাদের ব্যানার ছেড়ে দিয়েছে, এদিকে ছেড়ে দিয়েছে, বক্স নিয়ে গেছে, দুটো মোবাইল নিয়ে গেছে, ওর পকেটে টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে, ওর হাত ফেটে, মানে ড্রাইভারটাকে দেখুন কি করেছে, হাতটা ওর মেরে ওকে। তো আমরা আমরা কি করব, আমরা কি নির্বাচন করতে পারবো, সুষ্ঠু নির্বাচন কি ত্রিপুরা রাজ্যে আমরা পারবো করতে? কজন আক্রান্ত হয়েছে টোটাল? টোটাল আক্রান্ত ড্রাইভার হয়েছে, আর ড্রাইভারের সঙ্গে আরেকজন ছিল। এই দেখুন হাতটা দেখুন, এদিকে আসো, এদিকে আসো,